কৃষকদের জন্য আমি 26 দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না যে কথা আমরা 2013 সালে ভেবেছিলাম 2015 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য সয়েল হিসেবে পালন করেন ইউনাইটেড নেশনস এখনো তারা আর্থ ডে হিসেবে পালন করছেন আমি এখনো মনে করি কৃষকরা আমাদের গর্ব কৃষকরা আমাদের সম্পদ আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই বর্ধমান জেলাকে আমি স্যালুট জানাই বর্ধমান জেলা আমাদের খাইয়ে পড়িয়ে রাখে আমাদের অন্নদাতা মা আমাদের অন্নদাত্রী মা আপনারা যা উৎপাদন করেন তাই খেয়ে আমরা বেঁচে থাকি আপনারা জানেন তাই মা মাটি মানুষের সরকারের কাছে আপনাদের গুরুত্ব অপরিসীম মাটি যে মাটিকে কেন্দ্র করে আমি বর্ধমানে মাটি তীর্থ করে দিয়েছিলাম 1913 সালে 1915 সালে ইউনাইটেড নেশনস এই প্রোগ্রামটিকে তারা সারা দেব পৃথিবীতে কায়েম করেছিলেন মাটির সাথে জড়িয়ে আছেন আমার অনেক কৃষক মা ভাই বোনেরা এই সোনার মাটিতে সব থেকে বেশি অধিকার তাদের কৃষি উন্নয়ন কৃষকদের মঙ্গল সাধনে এই জেলায় আমরা মাটি উৎসব করি কৃষক রত্ন উৎসব আপনারা কৃষক রত্ন প্রাইজ দিই আপনারা জানেন আমি যেটা বলছিলাম 2015 সালে আজকে এই প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে 79 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল এত সুন্দর সিস্টেম যা দেখে আমার নিজেরও গর্ব হয় আপনারা জানেন আগে আমরা শুরু করেছিলাম প্রথম 6000 টাকা দিতাম যার 1 একর জমি আছে এবং 2000 দিতাম ক্ষেত মজুদদের খোঁজ মজুদদের কিন্তু আগেরবারে নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি আমাদের সরকার জেতে তাহলে আমরা টাকাটা 10000 করব এবং ক্ষেত মজুদের টাকাটা ডবল করব 4000 করব তাই আজকে এবছরে আমরা 10000 করেই চালু করেছি অলরেডি এবং একদিনে বুঝতে পাচ্ছেন শুধু কথা বলা নয় 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল এবং আমরা ক্ষেত মজুদদেরও দিই এটা একটা দৃষ্টান্ত স্বরূপ কৃষকদের জন্য আমি 26 দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির কৃষক বিরোধী যে মনোভাব তার বিরুদ্ধে যে লড়াই হয়েছে দেশে আমি সর্বপ্রথম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি